জীবনদান রক্তদান মহোদ্যান করোনা প্রকোপ কমলেও শহরজুড়ে মাথাছাড়া দিয়েছে রক্তের সংকট। একদিকে রক্তের ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর, অন্যদিকে যোগানে ঘাটতি জোড়া ফলায় প্রাণ ওষ্ঠাগত রোগীর পরিবার পরিজনদের। তাই শহরবাসীকে রক্তের এই পাহাড় প্রমাণ দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলেন শেখ আলম এবং তাবরেজ আলম। এদিন মুখায়বক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ শেখ আলম এবং তাবরেজ আলমের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করলেন অসংখ্য রক্তদাতা। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাড়, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণ কমল সাহা, পুরপিতা সন্দীপন সাহা, উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তি রঞ্জন কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। আপতকালীন রক্তের সংকট মেটাতে শেখ আলম এবং তাবরেজ আলমদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। যুব উৎসব চলবে, এক তারিখে ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে, আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে। এই যে এক মাস ধরে এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে অনুষ্ঠান আয়োজন করছেন শেখ আলম এবং তাবরেজ আলম, এটাই প্রমাণিত হয় যে তারা এলাকার বাসিন্দাদের সাথে কীভাবে অতঃপ্রোতভাবে জড়িত রয়েছে এবং তারা কীভাবে মানুষদেরকে নিয়ে চলে, এটাই প্রমাণিত হয়। দেখুন, বাংলায় কোনো ব্যক্তি রক্তের অভাবে মারা যায় না। বাংলায় সবচেয়ে বেশি রক্তদান হয় ভারতবর্ষে। সকলে রক্তদান করতে উদ্যোগী হয়, এগিয়ে আছে রক্তদান শিবিরে। দেখুন কত মানুষ এখানে রক্ত দিচ্ছে, এবং 59 নম্বর ওয়ার্ডে তো প্রতি সপ্তাহতেই একটা করে রক্তদান হচ্ছে, এবং সেই রক্তদানের মধ্যে দিয়েই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যাতে সংকট না তৈরি হতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আজকে যেমন 180 জন রক্তদান এই শিবিরে করবেন, একটা বিশাল সংখ্যা, এতে একটা জায়গায়, এরকম বহু জায়গাতে, আমি আমার ওয়ার্ড থেকে এলাম সেখানে দুটো রক্তদান শিবির হচ্ছে, তো পুরো কলকাতাময় রক্তদান শিবির হতে থাকে। ধন্যবাদ প্রত্যেকের রক্তদাতাকে। তার কারণ হচ্ছে শুধু আজকে বলে না, প্রতিটা অনুষ্ঠান বা যে কোনো সামাজিক কর্মকাণ্ড এরা খুব দায়িত্ব নিয়ে করে। রক্তদানটা মহোদান, সুতরাং কাভারেজ বলে শুধু কাভারেজ না, 59 ওয়ার্ডে প্রত্যেকটা ইউথ থেকে শুরু করে যারা আছে মাদার, এবং বিশেষ করে অঞ্চলের বিধায়ককে ধন্যবাদ, কারণ তাদের প্রত্যেকের সহযোগিতা তাদের স্বাধীনে অনুষ্ঠানগুলো সংগঠিত হয় এবং অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। স্থানীয় মে 12 মহিনা কাম করতে হ্যাঁ, আর হামারে নেত্রী যে হ্যাঁ ও রোজ 18 ঘন্টা কাম করতে হ্যাঁ। তো হামারে নেত্রী যে হ্যাঁ মমতা ব্যানার্জি, উনহে দেখ কর হম লোগ উৎসাহ পাতে হ্যাঁ, হম লোগ হম লোগো ভি চার্জ মিলতা হ্যাঁ। তো হম লোগ হর বক্ত চাহতে হ্যাঁ কি লোগো কা খিদমত করে, লোগো কা সাথ রহে। কি হামারে নেত্রী যে হ্যাঁ ও লেডিজ হ্যাঁ মমতা ব্যানার্জি, আর ইসিলিয়ে হম লোগো কা সংগঠন মে জিতনা পুরুষ হ্যাঁ উতনা মহিলা ভি হ্যাঁ। তো হম লোগ সব মিলজুল কে কাম করতে হ্যাঁ, এক দূসরে কে সঙ্গে ভাই বহন কে মুতাবিক হম লোগ কাম করতে হ্যাঁ, আর লোগো কা খিদমত মে রহতে হ্যাঁ, আর ইসি মে হম লোগো কো উৎসাহ মিলতা হ্যাঁ, হম লোগো কো খুশি হোতা হ্যাঁ লোগো কা কাম করনে কা, আর লোগো কা হামারে নেত্রী কা কহলাব হ্যাঁ কি হম লোগো কা সাথ রহে, লোগো কা পাশ রহে, লোগো কা কাম করে। তো সাধারণ লোক যে হ্যাঁ হমে আশীর্বাদ করেঙ্গে আর হম বহুত দিন তক টিকে রহেঙ্গে। আজ যে প্রোগ্রাম হ্যাঁ 8 জানুয়ারি ব্লাড ডোনেশন চল রহা হ্যাঁ, হেলথ চেকআপ চল রহা হ্যাঁ, আই চেকআপ চল রহা হ্যাঁ, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট চল রহা হ্যাঁ, এই সব প্রোগ্রাম আজ কা হ্যাঁ। ফির 12 তারিখ কো আপনা যুব উৎসব স্বামী বিবেকানন্দ কাজ প্রোগ্রাম হ্যাঁ, উসমে হম লোক বচ্চে লোগো কো লেকর 59 নম্বর ওয়ার্ড কো 59 নম্বর ওয়ার্ড কা লোক তারিফ করতে হ্যাঁ, ये हम लोगों के लिए बहुत गर्व की बात है। देखिए 59 नंबर वार्ड जो आज इस मुकाम पर आए हैं, इसमें बहुत 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 मेहनत है। लोग मेरे फादर जो हमारे लीडर हैं शेख आलम साहब, और मैं भी पिछले 2 साल से जुगो का प्रेसिडेंट हूँ, लोग हम लोगों के पीछे बहुत लगे, बहुत कोशिश किया उन लोगों ने। जो भी जो अच्छा काम नहीं कर पाते हैं, बड़ा सर नहीं काम कर पाते, उन लोगों ने बहुत कोशिश किया कि हम लोगों को भी कहीं ना कहीं रोके, कहीं ना कहीं स्टॉप करे, लेकिन बड़ों का आशीर्वाद रहा, दुआ रहा, खासकर हमारे MLA स्वर्ण कमल शाह जी का, हमारे सांसद सुदीप बंदोपाध्याय जी का, और मेरे फादर का, और मेरे फादर के दोनों भाई, मेरे अंकल जुम्मन पापा का और रामत पापा का, हम लोग जो है घर में अंकल को पापा बोलते हैं, तो इन लोगों का बहुत मेहनत रहा। ये लोग पूरा डट कर रहे हैं, आज से नहीं पिछले 15 साल से बम फ्रंट के खिलाफ भी बहुत फाइट किया। इसके अलावा बम फ्रंट जब चली गई, बहुत सारे लोग जो बम फ्रंट के मिजाज के हैं, जो BJP के मिजाज के हैं, जो सांप्रदायिक हिंसा करना चाहते हैं, या फिर जो खुद तो पब्लिक का काम नहीं करते हैं और दूसरों को भी चाहते हैं कि उनको भी रोके, लेकिन हम लोग डट कर आगे बढ़ते रहे। हम लोगों ने चाहे वो आमफान हुआ, चाहे वो यश हुआ, चाहे कोविड का
एक बहुत बड़ा मामला रहा। हम लोग जो है डट कर अपने आवाम के साथ, अपने पब्लिक के साथ, 59 नंबर वार्ड के साथ खड़े रहे। हम लोगों ने पब्लिक का काम किया है और हमारे जो लीडरान हैं हम लोगों ने उनसे भी यही सीखा है कि दुनिया चाहे जो भी कहे, जो भी करे, पब्लिक के काम आप लोग करते रहिए, आप लोग बढ़ते रहिए और आप लोग सफलता को हासिल करते रहिए। तो हम लोगों ने यही काम किया है और यही आगे भी करते रहेंगे। सर देखिए, यहाँ पे हम लोगों का 1 तारीख से जो है, हम लोग सबसे पहले तो तृणमूल कांग्रेस फाउंडेशन डे बनाते हैं, न्यू ईयर बनाते हैं। उसके बाद 1 तारीख से हम लोगों का MLA कब शुरू होता है, जो हम लोग जो है अपने शेड्यूल के हिसाब से हर साल थोड़ा सा 2-4 दिन 5 दिन आगे पीछे होता है। इस साल जो है हम लोग 23 दिन का MLA का फुटबॉल टूर्नामेंट कर रहे हैं। इसके अलावा ये हम लोगों का पूरे उत्सव होता है जुबो उत्सव के नाम से। ब्यूरो रिपोर्ट, चैनल 10।